সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। নিরাপত্তা বলয় ভেঙে মস্কোয় ফের ইউক্রেনের ড্রোন হামলা। ওডেসায় ড্রোন নৌযান তৈরির কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। অর্ধেক ভূমি পুনরুদ্ধার ইউক্রেনের, আগেই হেরেছে রাশিয়া। কৃষ্ণসাগর শস্য চুক্তিতে মানবিক উদ্দেশ্য পূরণ হয়নি, দাবি পুতিনের। ইসরায়েলি সেনা সদস্যদের হাতে চলতি বছর 200 ফিলিস্তিনি নিহত, আটক 570। এবং ব্রিক্সে যোগ দেবে আলজেরিয়া, আরও 4টি গুরুত্বপূর্ণ দেশের আগ্রহ প্রকাশ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। নিরাপত্তা বলয় ভেঙে মস্কোয় ফের ইউক্রেনের ড্রোন হামলা। সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার ঘটনা চোখে পড়ার মতো। এসব ঘটনায় কে বা কারা ঘটাচ্ছে তা অনেকটা আড়ালে থাকছে। এ অবস্থায় সোমবার 24 জুলাই ভোরের দিকে রাজধানী মস্কোর দুটি ভবনে ড্রোন হামলা ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার রাষ্ট্রীয় তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, একটি ড্রোন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি জায়গায় পড়েছিল। এই ঘটনায় ইউক্রেনকে দুষছে মস্কো। এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিয়েভের। রাশিয়ার অভ্যন্তরে এ ধরনের ঘটনা খুব কমই দায় স্বীকার করেছে দেশটি। সোমবারের ঘটনায় মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, স্থানীয় সময় ভোর 4টার দিকে রাজধানীতে ড্রোন হামলা হয়। ভবনগুলো আবাসিক নয়, বড় কোনো ক্ষতি হয়নি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানা গেছে, ড্রোনে কয়েক খণ্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পাওয়া যায়। এই ঘটনায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। প্রধান সড়কে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা যায় একাধিক ছবিতে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর মস্কো এ নিয়ে কয়েক দফা ড্রোন হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় বরাবরই জেলেনস্কি প্রশাসনকে দায়ী করছে ক্রেমলিন। ওডেসায় ড্রোন নৌযান তৈরির কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের ড্রোন নৌযান তৈরি কয়েকটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, কৃষ্ণসাগর তীরবর্তী ওডেসা শহরে এমন কিছু স্থাপনায় হামলা চালানো হয়েছে যেখানে মনুষ্যবিহীন নৌযান তৈরি করা হয়েছিল। পশ্চিমা সমর্থন নিয়ে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ব্যাপকভাবে পাল্টা হামলা চালাচ্ছে বলে যখনও ফলো করে খবর প্রচারিত হচ্ছে, তখন রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক ঘোষণায় বলেছে, শনিবার রাত্রের হামলায় পূর্ব নির্ধারিত সবগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। রাশিয়া বলেছে, দূরপাল্লার উন্নত মানের নিখুঁত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সাগর ও আকাশ থেকে এমন কিছু স্থাপনায় হামলা চালানো হয়েছে যেগুলোতে রাশিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চলছিল। ওডেসার কাছে এসব স্থাপনায় ক্রুবিহীন নৌযান তৈরি করা হয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলার শিকার স্থাপনাগুলোতে বিদেশি ভাড়াটে সেনারা অবস্থান করছিল। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের সেনারা দনেস্ক, ক্রাসলিমান এবং দক্ষিণাঞ্চলীয় ঝাপরিজিয়া অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রুশ সেনাদের পাল্টা হামলায় তারা বহু সেনার লাশ ও অস্ত্রশস্ত্র ফেলে পিছু হটে গেছে। তবে রাশিয়ার এই হামলায় ওডেসার যেসব ভবন বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে একটি অর্থোডক্স ক্যাথেড্রাল রয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করেছে। গির্জাটি 200 বছরের বেশি সময় আগে 1809 সালে নির্মাণ করা হয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গির্জায় হামলায় খবরের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। অর্ধেক ভূমি পুনরুদ্ধার ইউক্রেনের, আগেই হেরেছে রাশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রুশ বাহিনীর কাছে হারানো ভূখণ্ডের 50% পুনরুদ্ধার করেছে ইউক্রেন। মস্কোর যোদ্ধাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। রবিবার সংবাদ মাধ্যম CNN-এ ফরিদ জাকারিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। ব্লিংকেন বলেন, রাশিয়া ও পুতিন যা অর্জন করতে চেয়েছিল তা ব্যর্থ ইতোমধ্যে, তারা হেরে গেছে। উদ্দেশ্য ছিল ইউক্রেনকে তার মানচিত্র থেকে মুছে ফেলা, দেশটির স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করে রাশিয়ার অংশ করে নেওয়া। তারা অনেক আগে হেরে গেছে। গত জুনে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরুর ঘোষণা দেন ইউক্রেনীয় বাহিনীর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এখন পর্যন্ত ছোট ছোট অগ্রগতি হয়েছে তার বাহিনীর, বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চল এলাকাগুলো লড়াই চলছে। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে শুরু করা পাল্টা আক্রমণে বিশেষ কোনো সফলতা অর্জন করতে পারেনি দেশটি। রণাঙ্গনে পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাশিয়া যে জায়গায় ইউক্রেনের কাছ থেকে দখলে নিয়েছে তা আয়ত্তে আনতে লড়ছে কিয়েভ। প্রাথমিকভাবে 50% জায়গা ফিরে পেয়েছে দেশটি। ভারী লড়াইয়ে লিপ্ত দুই পক্ষ। কয়েকদিন ধরে জেলেনস্কি দাবি করেছেন, মস্কোপন্থী যোদ্ধাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রাথমিক অবস্থায় আছে কিয়েভ। তবে মস্কো তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করেছে জানিয়েছে ব্লিংকেন বলেন, আমি নিশ্চিত তারা 50টি দেশ থেকে সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণ পেয়েছে। তবে যারা প্রশিক্ষণ পেয়েছে তাদের অনেকে এখনও লড়াইয়ে যোগ দেয়নি, কিন্তু ইউক্রেনীয়রা তাদের দেশের স্বাধীনতার জন্য লড়ছে। 2022 সালে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীকে সহায়তা যুক্তরাষ্ট্র অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের মিত্র দেশগুলো সমর্থন পাচ্ছেন কিয়েভ।
কৃষ্ণসাগর শস্য চুক্তিতে মানবিক উদ্দেশ্য পূরণ হয়নি, দাবি পুতিনের। কৃষ্ণসাগরের শস্য চুক্তি থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জেরে সরে গেছে মস্কো। এরপর ওদেশা সহ ইউক্রেনের বন্দরগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এমনকি নতুন করে চুক্তিতে ফিরতে বেশ কয়েকটি শর্ত দিয়ে রেখেছে রাশিয়া। এই পরিস্থিতিতে মেয়াদ শেষ হওয়া কৃষ্ণসাগর শস্য চুক্তি অর্থহীন হয়ে পড়েছিল বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও চুক্তির মানবিক উদ্দেশ্য পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার 24 জুলাই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেনের শস্যের নিরাপদ রপ্তানি নিশ্চিত করা কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করেছে, কারণ এই চুক্তিটি তার অর্থ হারিয়েছে। সোমবার ভোরে প্রকাশিত একটি নিবন্ধে তিনি একথা বলেন। ক্রেমলিন ওয়েবসাইটে প্রকাশিত ওই নিবন্ধে পুতিন বলেন, শস্য চুক্তির ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি তার অর্থ হারিয়েছিল। এই চুক্তির যে মানবিক উদ্দেশ্য ছিল সেটি কার্যকর বা পূরণ হয়নি। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রেশন শুরু করে রাশিয়া। এরপর ইউক্রেনে সেনা পাঠিয়ে দেশটির কৃষ্ণসাগরের জাহাজ চলাচল পথ ও বন্দরগুলো নিয়ন্ত্রণ নেয় মস্কো। এতে করে ইউক্রেনে উৎপাদিত শস্য বন্দরে আটকে যায়। মূলত কৃষ্ণসাগরে রাশিয়ার অবরোধের কারণে ইউক্রেনের বন্দরে রপ্তানির জন্য প্রস্তুত থাকা কোটি কোটি টন খাদ্য শস্য আটকা পড়েছিল। এতে বিশ্বব্যাপী খাদ্যের দাম দ্রুত হারে বাড়তে থাকে, যার ফলে দরিদ্র দেশগুলো খাদ্য সংকট দেখা যায়। এমন পরিস্থিতিতে ইউক্রেনের বন্দরগুলো দিয়ে খাদ্য শস্য রপ্তানি স্বাভাবিক করতে গত বছরের 22 জুলাই রাশিয়া ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়, যা কার্যকর হয় আগস্ট মাসের শুরু থেকে। চুক্তির মধ্যস্থতায় ছিল জাতিসংঘ তুরস্ক। ওই চুক্তির ফলে রাশিয়া কৃষ্ণসাগরে তাদের অবরোধ শিথিল করে, যাতে ইউক্রেন থেকে সমুদ্র পথে নিরাপদ করিডোর দিয়ে খাদ্যবাহী জাহাজ চলাচল করতে পারে। এতে করে আগস্ট থেকে ইউক্রেনের 3টি বন্দর থেকে বাকি বিশ্বে নিরাপদ খাদ্যশস্য রপ্তানির পথ খুলে যায়। মূলত যুদ্ধসত্ত্বেও বৈশ্বিক খাদ্য সংকট দূর করতে ইউক্রেনকে তার কৃষ্ণসাগর বন্দরগুলো থেকে শস্য রপ্তানির অনুমতি দিয়েছিল রাশিয়া। তবে চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য রাশিয়ার শর্ত উপেক্ষা করা হয়েছে অভিযোগ তুলে মস্কো গত সপ্তাহে সেই চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর এই চুক্তিতে রাশিয়ার ফিরে আসার জন্য প্রেসিডেন্ট পুতিন গত সপ্তাহে বেশ কিছু দাবি উপস্থাপন করেন। তবে সেসব দাবির মধ্যে সরাসরি মানবিক উদ্দেশ্যের কথা উল্লেখ করেননি তিনি। অন্যদিকে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর রাশিয়া প্রায় প্রতিদিন ইউক্রেনের খাদ্য রপ্তানিকারক বন্দরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করছে। দক্ষিণাঞ্চলে ওদেসা বন্দরে রোববার রাশিয়ার চালানো হামলায় একজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। রয়টার্স প্রতিবেদন বলছে, আগামী বৃহস্পতি ও শুক্রবার সেন্ট পিটার্সবার্গে দ্বিতীয় রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার প্রকাশিত ওই নিবন্ধে পুতিন বলেছেন, রাশিয়া এবছর রেকর্ড শস্য ফলন আশা। পুতিনের ভাষায়, আমি আশ্বস্ত করতে চাই আমাদের দেশ বাণিজ্যিকভাবে বিনামূল্যে ইউক্রেনীয় শস্য প্রতিস্থাপন করতে সক্ষম, বিশেষ করে যেহেতু আমরা আবার এবছর রেকর্ড ফসলে আশা করছি। আফ্রিকার দেশগুলোতে প্রভাব বিস্তারের জন্য ক্রমশ প্রতিদ্বন্দ্বিতা করছে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো। যদি আফ্রিকার দেশগুলোতে রাশিয়া এখন পর্যন্ত খুব কমই বিনিয়োগ করেছে বলে জাতিসংঘের তথ্যে দেখা যাচ্ছে, তারপরে আফ্রিকা মহাদেশে সমর্থন আদায়ের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে নিন্দা করার জন্য 2022 সালে মার্চে জাতিসংঘে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সে ভোটের সময় 28 আফ্রিকান দেশে নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেয়, কিন্তু আরো 25 দেশ ওই ভোটাভুটিতে হয় বিরত থাকার পক্ষে ভোট দেয় বা মোটেও ভোট দেয়নি। ইসরায়েলি সেনা সদস্যদের হাতে চলতি বছর 200 ফিলিস্তিনি নিহত, আটক 570। ইসরায়েলি সেনা সদস্যরা চলতি 2023 সালে এ পর্যন্ত 200-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিরা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে ফিলিস্তিনি একটি মানবাধিকার সংগঠন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, 2023 সালে এ পর্যন্ত 570 জন ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার স্টাডিজ বা PCPS এর পরিচালক রিয়াদ আর আশাক এই তথ্য জানায়। এই প্রতিবেদন অনুসারে গত বছরে একই সময়ের চেয়ে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে চলতি বছরে ফিলিস্তিনি শিশু আটকের ঘটনা শতকরা 15% বেড়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই 570 জন শিশু কিশোরের মধ্যে 435 জনকে আটক করা হয়েছে পূর্বুল বাইতুল মোকাদ্দাস বা আলকুদস শহর থেকে। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে আরো জানানো হয়েছে, আটক শিশু কিশোরের মধ্যে 29 জনের বয়স 12 বছরের কম, এছাড়া 2টি শিশুর বয়স মাত্র 10 বছর। আটক শিশুদের মধ্যে 23 জনকে ইসরায়েলি সরকারের প্রশাসনিক ডিটেনশন পলিসির আওতায় জেলবন্দি করা হয়েছে, যাদেরকে কোনো অভিযোগ ছাড়া বিনা বিচারে বছরের পর বছর আটক রাখা যাবে। ব্রিক্সে যোগ দেবে আলজেরিয়া, আরও 4টি গুরুত্বপূর্ণ দেশের আগ্রহ প্রকাশ। আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মাজেদ তাবুন আনুষ্ঠানিকভাবে ব্রিক্স জোটে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। একই সাথে তিনি রাশিয়া এবং এই জোটের সদস্য দেশগুলোর সাথে বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন। আলজেরিয়ার পার্লামেন্ট স্পিকার মুসা খারাফি এ ব্যাপারে বলেছেন, তার দেশ ব্রিক্স জোটে যোগ দিতে পারলে আফ্রিকার বহু দেশ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উপকৃত হবে। সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনের সমর্থন করার পর রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন ব্রিক্স গ্রুপের সদস্যপদ পাওয়া গুরুত্বপূর্ণ হয়ে
উঠেছে এবং বহু দেশে জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ব্রিক্স হল বিশ্বের উদীয়মান অর্থনীতির সমন্বয়ে গঠিত একটি ইউনিয়নের নাম, যেটি 2009 সালে সদস্য দেশগুলোর মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্ব বাণিজ্য ডলারের একক আধিপত্যকে উপেক্ষা করে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। এই ইউনিয়ন গঠনে প্রায় 14 বছর পর বিভিন্ন দেশ থেকে সদস্য হওয়ার অনুরোধ বেড়েছে। সৌদি আরব, মিশর, আর্জেন্টিনা, তুরস্ক এই সংস্থায় যোগ দিতে চায়। সর্বশেষ আলজেরিয়া আবেদন জানালো। ব্রিক্স জোটে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি অনিল শুক্লান জানিয়েছেন, অন্তত 19টি দেশ ব্রিক্সে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পর্যবেক্ষকরা বলছেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনীতিতে একটি প্রভাবশালী সংস্থায় পরিণত হওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা ব্রিক্সে রয়েছে। তাদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের কর্মকাণ্ড ও মার্কিন নীতির কাছে নতি স্বীকার করার জন্য বিভিন্ন দেশকে চাপ দেওয়ার একটি হাতিয়ার হিসেবে ডলারের ব্যবহার ওই দেশগুলোকে নতুন এই অর্থনৈতিক ব্লকে সদস্য হওয়ার জন্য উৎসাহিত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ প্রসঙ্গে বলেছেন, ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলো উচিত বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থায় ত্রুটিগুলো অবসান ঘটানো, বাণিজ্য বিনিময় ও বৈদেশিক রিজার্ভের জন্য ডলারের উপর নির্ভরতা থেকে বেরিয়ে আসা। প্রকৃতপক্ষে বিভিন্ন দেশ ব্রিক্সে যোগদানের মাধ্যমে কেবল বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য কমানোর চেষ্টা করছে তাই নয়, একই সাথে নিজেদের মধ্যে বাণিজ্য বিনিময় এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের চেষ্টা করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান মা ঝাউশু এ প্রসঙ্গে বলেছেন, তার দেশ ব্রিক্স সদস্য দেশগুলো ছাড়া উন্নয়নশীল দেশগুলোর সাথে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে প্রস্তুত। বাস্তবতা হচ্ছে, ব্রিক্স বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী অপশ্চিমী আর্থরাজনৈতিক শক্তিতে পরিণত হওয়ার চেষ্টা করছে বা ডলার এবং পশ্চিমা মুদ্রার আধিপত্যকে প্রতিরোধ করতে সক্ষম। এক্ষেত্রে বিশ্বের অনেক দেশ ব্রিক্সকে সহযোগিতা করতে চায়। যাই হোক, ব্রিক্সে যোগদানের জন্য আলজেরিয়ার অনুরোধ এবং এই ইউনিয়নে যোগদানের জন্য আরো অনেক দেশের অনুরোধ থেকে জোটে গুরুত্ব উপলব্ধি করা যায়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।